A very good morning and welcome to our show. যে শোতে থাকেন আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড দ্য সৌমি, মানে ভালোবেসে তাকে আমরা আপন করে নিয়ে ডাকি সৌমিদি বলে। অবশ্যই রয়েছে তোমাদের বন্ধু ঐন্দ্রিলা। আর আজকের এই এপিসোডটায় আমরা একটু চেষ্টা করব যে আমাদের প্রচুর মেলে প্রশ্ন আসে, তো তার মধ্যে থেকে বেছে এক দুটো ব্যক্তিগত প্রশ্ন তোমাদের হয়ে দিদির সামনে তুলে ধরা আর সলিউশনটা নেওয়া। যখন প্রথমেই আমার কাছে যে মেলটা এসছে, মানে সৌমিদির মেল আইডিতে যে মেলে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে একটি প্রশ্ন বেছে নিয়েছি। চন্দননগর থেকে প্রশ্ন করছে সুদীপ। সুদীপ, তোমার প্রশ্ন নিয়ে সরাসরি চলে যাব দিদির কাছে। সৌমিদি, আমরা তো সবসময় অনেক সমস্যার সমাধান করে থাকি ঈশ্বরের মাধ্যমে, তো মেলে কিছু প্রশ্ন এসেছে তার মধ্যে একটা প্রশ্ন তোমায় তুলে ধরছি। যিনি লিখেছেন, মেল করেছেন চন্দননগর থেকে সুদীপ, তার সমস্যা হচ্ছে তিনি যখনই শেভ করেন, মানে শেভিং করার পর ইচিংয়ের সমস্যা, সেটা থেকে একটা মারাত্মক র্যাশ হচ্ছে, তো কীরমভাবে এটার সঙ্গে মানে এটা থেকে রিকভার করতে পারে এটা একটু বল। সবার আগে বলবো যে শেভিং ক্রিম আর ফোমটা একটু চেঞ্জ করে নিন, কারণ আমি আমাদের যদিও দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টটা নিয়ে, কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য বিভিন্ন ধরনের শেভিং ফোম পাওয়া যায়। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট কি এরপরেই শেভিংয়ের পরেই একটু ক্যানাকটিভটা ভালো করে লাগিয়ে নিন, একটু শুকিয়ে নিয়ে, মানে খুব যদি ইচিংয়ের সমস্যা হয়। আদারওয়াইজ আমার মনে হয় যে যা শেভিংয়ের পরে ক্যানফেয়ার সেরাম ইউজ করলেই যথেষ্ট। আর তোমার নিম সলিউশন এখানে কাজ করতে পারে? দরকার নেই, ক্যানফেয়ার সেরাম ইজ এনাফ অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি বৈশালী। বৈশালী লিখছে বাগুইহাটি থেকে। বৈশালী বলছে ওর সমস্যা যে মুখের এই জায়গাটা, বুঝেছো, ভীষণ ব্ল্যাক প্যাচেস হয়ে গেছে। এমনিতে ওর ট্যান হয়ে যায়, কিন্তু মুখের এই জায়গাটা ভীষণ ব্ল্যাক প্যাচেস হয়ে গেছে। ও বুঝতে পারছে না এটা পিগমেন্টেশন না কী ধরনের সমস্যা, কী করে বেরিয়ে আসবে এটা থেকে। এই জায়গাটা যখন ব্ল্যাক হয় না, তার মানে ভীষণ অয়েলি হয়ে যায়। সো এই পোর্শনটা বৈশালী তুমি 5-15 মিনিট ক্যান অ্যাক্টিভ জাস্ট দাগের উপরে 15 মিনিট রেখে হালকা রেখে র্যাপ করে ধুয়ে নাও, আর পুরো মুখে 1 মিনিট রেখে হালকা রেখে র্যাপ করে ধুয়ে নাও। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্যান মিল্ক, যেটা সে বিকেলবেলা একটু 15 মিনিট দাগের ওপরে রেখে তারপরে পুরো মুখে 2 মিনিট রেখে হালকা র্যাপ করে ধুয়ে নাও। অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই মাথায় রেখো ক্যান অ্যাক্টিভ আর ক্যান মিল্কের পরে কিন্তু ক্যানফেয়ার সেরামটা ইউজ করা খুব দরকার। ওকে, সো সৌমিদি, অনেক তো সমস্যার কথা আসে, তো আমরা হয়তো আজকে সময়ের অভাবে দুটোই বললাম, তো প্রত্যেকটা এপিসোডে আমরা চেষ্টা করবো তাদের পার্সোনাল সমস্যাগুলো আমরা যদি সমাধান করতে পারি। এবার তুমি জেনারেলি একটা বলো যে দুর্গাপুজো আসার আগে আমাদের সবার একটা প্রস্তুতি আছে, বিউটি রেজিমটা আমরা নিজেদেরকে ঠিকঠাক রাখবো। ধরো এমন একজন মানুষ যার প্রবলেম ফ্রি স্কিন, সেরকম কোনো সমস্যা নেই, তাও সেটাকে মেনটেন করার জন্য তার সারা সপ্তাহের রেজিমটা কীরকম হতে পারে? সেক্ষেত্রে দেখো ক্যানফ্রেশ, অবভিয়াসলি সকালে একটু ক্যানফ্রেশ দিয়ে মুখটা ধুয়ে ক্যানফেয়ার সেরাম, বাড়িতে যদি থাকে তাহলে ক্যানফেয়ার লোশন ইউজ করে নেওয়া, বিকেলে একটু ক্যান মিল্ক ইউজ করে নেওয়া, এবং তারপরে একদিন ক্যান সফট প্যাকও ইউজ করা যায়, মানে ক্যান সফট মাস্কও ইউজ করা যায়, আবার একদিন স্কিন টাইটেনিং জেল প্যাকও ইউজ করা যায়। ইটস ডিপেন্ডস কি 30 বছরের বয়সের ওপরে হলে স্কিন টাইটেনিং জেল প্যাকটা একটু ইউজ করে নেওয়া, এবং তারপরে রাতে শোয়ার সময় অ্যান্ট্রিঙ্কল সেরাম, অ্যান্ট্রিঙ্কল ক্রিম। কিন্তু একটা কথা বলি, যারা প্রচুর পরিমাণে ক্র্যাশ ডায়েটিং করছেন, হয়তো ক্যান্টক্স ক্যান্টিন খাচ্ছেন, ওয়েটটা লুজ করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু তোমার স্কিন টাইটেনিং জেল প্যাকটা ভীষণ ভালো কাজ করে। সঙ্গে সঙ্গে রেগুলার কিন্তু এটা ইউজ করা খুব দরকার। ওকে, স্কিন টাইটেনিং জেল প্যাক যেটা তুমি বলছো যে খুব ভালো কাজ করে, এটা কি যারা ধরো 30 ক্রস করছে তাদের পর থেকেই একটু শুরু করে দেওয়া উচিত এটা ইউজ করা? 30 ক্রস করছে তাদের তো ডেফিনেটলি, আর যারা রিডিউস করছে তাদের জন্য ভীষণ দরকার, কারণ ভীষণ রিডিউস করার সাথে সাথে না টাইটেনিং এফেক্টটা প্রচণ্ড কমে যায়, তো সেটা একটুখানি মাথায় রাখতে হয়। এই মুহূর্তে কিন্তু সৌমিদি আমাদের এনে দিয়েছে পুজোর আগে আগে দারুণ দুটো বডি ওয়াশ, একটা অ্যালোভেরা বেস্ট আর একটা হচ্ছে স্ট্রবেরি বেস্ট। এই যে দুটো বডি ওয়াশ রয়েছে, তো পুজোর দিনগুলোতেও স্পেশালি আমরা বডি ওয়াশ তো আমরা সারা মাস সারা বছরই ইউজ করবো প্রতিটা দিন, তো পুজোর সময় তো তখন তো আমাদের খুব তাড়াহুড়ো থাকে সেজে গুজে বেরোনো, বা মানে ধরো তাড়াতাড়ি ফিরে এসে আবার আরেকটা কোথাও ভোগ খেতে যাচ্ছি বা মণ্ডপে গিয়ে হপিং করছি, তো সেটার মাঝেও যাতে আমাদের বিউটি রেজিমটা মিস না হয় এবং স্নানের সময় যেন আমরা অবশ্যই বডি ওয়াশ বা বডি অয়েল এগুলোকে মেনটেন করি, সেটা তো তুমি বলবে। একদম, দেখো বডি মেনটেনেন্সের জন্য যদি বলো তাহলে একদম সেপারেটলি আমাকে বলতে হয়, যেমন ধরো একটু ক্যান অলিভ অয়েল সপ্তাহে একদিন ইউজ করা বা দুদিন ইউজ করা খুব দরকার, তারপরে আমরা একটু অ্যালোভেরা বডি ওয়াশ বা স্ট্রবেরি বডি ওয়াশ, যার যেরকম স্কিন টাইপ, ধরো কারো একটু সেন্সিটিভ একটু র্যাশ প্রোনও হয় তারা অ্যালোভেরা বডি ওয়াশ ইউজ করবে, যাদের সেন্সিটিভিটি নেই তাহলে তাদের জন্য সবার জন্য স্ট্রবেরি বডি ওয়াশ, কারণ ওটা ভীষণ সফট রাখে স্কিনকে, হেলদি রাখে।
অ্যান্ড তারপরে ক্যানফ্রের বডি সিরামটা ইউজ করা। অ্যান্ড অবভিয়াসলি ক্যানফ্রের বডি সিরামটা ইউজ করলে কিন্তু আমাদের একটা সানস্ক্রিনের প্রোটেকশনটা হয়ে গেল, কিন্তু সপ্তাহে দুদিন অ্যাটলিস্ট ক্যানমিলটা ভালো করে বডিতে ইউজ করা, অ্যাটলিস্ট এক্সপোজ পোর্শনটা যেখানে তোমার এক্সপোজ হয়ে আছে সেখানে একটু ক্যানমিল ভালো করে ইউজ করে হালকা রাব করে ধুয়ে নেওয়া, এটা খুব দরকার। আর সৌমিদীপ, পুজোর আগে পার্লারের ভিজিটটা কতটা দরকার এটা একটু বলো। এটা তো ডিপেন্ড করছে কি কার কীরকম দরকার। যেমন ধরো কারো খুব প্রবলেম আছে এখন এক্সিস্টিং, ধরো র্যাশব্রণ আছে, পুজো এসে গেছে, তাকে র্যাশব্রণটা ঠিক করে একটা গ্লোয়িং স্কিন চাই, সেক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি একটু আগে পার্লারে গেলে তার সাথে যদি কানেক্টিভ ক্যানফেয়ার সিরাম ইউজ করা যায় তাহলে একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যান্ড তাছাড়া পুজোর আগে একটু ওয়্যাক্সিং, একটা হেয়ার কাটিং, একটু হেয়ার কালারিং, একটু হেয়ার স্ট্রেটনিং, এগুলো তো দরকার। আর দেখো পুজোর আগে আমরা কিন্তু যতই বলি একটু হেয়ার কালার করাবো, বা কেউ মনে করছে পামিং করাবে, কেউ মনে করছে হেয়ার স্ট্রেটনিং করাবে, এগুলো হবে চুলের ওপর দিয়ে, তো তার আগে আগে আমাদের চুলের এক্সট্রা প্রিকশন কী নেওয়া দরকার, যে এই অত্যাচারগুলো করার পরেও চুলটা মোটামুটি থাকবে মাথায়, পড়ে যাবে না এরকম একটু বললো। সেক্ষেত্রে তো আমি একটাই কথা বলবো যে ক্যানগ্রো লোশন এবং ক্যানগ্রো প্লাস আছে আমাদের, যেটা ধরো ক্যানগ্রো লোশনে অনেকের হয়তো প্রবলেম হচ্ছে যে একটু চুলটা ভিজে যাচ্ছে, সেখানে হয়তো একটু আমি সাইনাসের প্রবলেম চলে আসছে, সেক্ষেত্রে আমরা ক্যানগ্রো প্লাসটা ইউজ করতে পারি, ওটাতে একদমই চুলটা ভিজে না। আর যদি তারপরেও আমাদের মনে হয় যে না চুলটাকে আরও বেশি শাইনি করবো, তাহলে তো দ্য সোমিস ওয়াল রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের হেয়ার স্পা রয়েছে। স্পেশালি তুমি বলো যে তোমাদের আর্গান অয়েলের যে হেয়ার স্পাটা, এটা মারাত্মক, মানে আমি একবার করে দেখেছিলাম, উফ, মানে তারপর যে আমার চুলের কোয়ালিটিটা এত ভালো হয়ে গেছিল না সৌমিদি, মানে ফিট বেশি সিল্কি হয়ে যায়, তখন মনে হয় যে একটুখানি আর একটু বাউন্স থাকলে ভালো হতো অ্যাকচুয়ালি চুলে। অ্যাবসলিউটলি। তো সেই আর্গান অয়েল দিয়ে যে তোমাদের যে স্পাটা, যারা এখনো নেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর দ্য সোমিস ওয়ার্ল্ড কিন্তু এখন কলকাতার তিনটে জায়গা রয়েছে, কারণ সাউথ ক্যালকাটা যারা আছে তাদের কাছাকাছি হবে তোমার ওই চারুচন্দ্র কলেজের অপোজিটে তোমার যে ব্রাঞ্চ, আর যারা নর্থের দিকে রয়েছে তাদের জন্য তো তোমার রয়েছে উল্টোডাঙ্গা আর বেলঘরিয়া। যাই বলো বন্ধুরা, পুজোর আগে আমরা আমাদের স্কিন ভালো রাখবো, ডেফিনেটলি হেয়ার ভালো রাখবো, নতুন জামা কাপড় কিনবো, তার সাথে কিন্তু আমাদের যদি এক্সট্রা কিছু মেদ বেড়েছে শরীরে সেটাও ঝরিয়ে ফেলতে হবে। আর টক্সিনস থেকে অনেক সময় দেখবে আমাদের মুখটা ফুলো ফুলো হয়ে যায় বা অনেক রকম সমস্যা হয় আমরা যেটা জানি, সেইটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের আরও বেশি কনসিয়াসলি যদি আমরা তোমাদের ক্যানটক্স, ক্যানফিট এই চাগুলো খেতে থাকি তো কতটা আমাদের হেল্প করবে। দেখো ক্যানটক্স তো সবসময় আমি বলি যে একটা ওয়াটার রিটেনশন কাটানোর জন্য খুব ভালো, এবং সেখানে ওয়েটটা রিডিউস করার জন্য প্রচুর কাজে দেয়। তার কারণ হচ্ছে যখন আমাদের এক্সট্রা ওয়াটারটা বেরিয়ে যায় তখন আমাদের মনে হয় যে ওজনটা কমে গেল অ্যাকচুয়ালি, মানে মনে হয় না ওজনটা কমে যায়, তার কারণ হচ্ছে শরীরে যদি জল হয়ে যায় যেটা টক্সিন থাকাকালীন যে জলটা হয়ে যায় সেই জলটা যখন বেরিয়ে যায় তখন দেখা যায় যে হট করে ওজনটা কমে গেল। কিন্তু ওজন মানে ফ্যাট কমার জন্য কিন্তু প্রপার একটা ডায়েট, একটা প্রপার এক্সারসাইজ, তার সাথে ক্যান্টিন চা এইটা খাওয়া খুব দরকার। ক্যান্সিও হ্যাঁ, কিন্তু ক্যানটক্সে সাডেনলি এটা মনে হয় এই জন্য, কারণ যে এক্সট্রা টক্সিন থাকার জন্য যে বডিতে যে এক্সট্রা ওয়াটারটা আসে সেটার জন্য। তো ক্যান্থিন আর ক্যানটক্স কিন্তু আমরা অল্টারনেট করে খেতেই পারি, তাই তো? সময় একটা ছোট ব্রেকের, ব্রেকের পর সৌমিদিকে নিয়ে ফিরে আসছি, স্টে টিউনড। ব্রেকের পর ফিরে আসে সৌমিদিকে সাথে নিয়ে। সৌমিদিকে যারাই টিভির পর্দায় দেখো অনেক সময় আমার কাছে এসে আমার যারা পরিচিত তারা বলে সৌমিদিকে এত গর্জিয়াস কী করে দেখায় ঐন্দ্রিলা, যাই ড্রেস পরে তাতেই ভালো লাগে, এটা আমারও মনে হয়। তার কারণ আমার মনে হয় সৌমিদি তুমি এত ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে মেনটেন করে যাও, এই যে তোমার মেনটেনেন্সটা আছে নিজের, সেই কারণেই বোধহয় আমার মনে হয় যে আমরা বয়সটাকেও ধরে রাখতে পারি, যে কোনো ড্রেসে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। সো এই ইন্সপিরেশন তো আমরা তোমার কাছ থেকে পেয়েই থাকি, কিন্তু দেখো কয়েকটা উৎসব আছে, কয়েকটা ইভেন্ট আছে যখন আমাদের একটু এক্সট্রা প্যাম্পারিং করতে ইচ্ছা হয়। তুমি যাই বলো পুজোর আগে আগে কিন্তু আমাদের একটু এই জিনিসটা বাড়তে থাকে, যে কারণে আমরা মনে করি যে সারা বছর ঘরে তো আমি দশ মিনিট স্ক্যান প্রোডাক্ট দিয়ে নিজেকে মেনটেন করছি, তো পুজোর আগে একটু পার্লার ভিজিটটা বেড়ে যায়, আমার ক্ষেত্রে তো অন্তত হয়, বন্ধুদের ক্ষেত্রেও হয়তো হবে। তো তুমি একটা বলো যে তোমাদের পার্লারে ডিফারেন্ট ডিফারেন্ট ফেসিয়ালস রয়েছে, এক একটা এপিসোডে আমরা এক একটা ফেসিয়ালস ধরে তোলার চেষ্টা করি, অ্যাপেল স্টেম ফেসিয়াল যেটা, এটার বৈশিষ্ট্যটা কী, এটা কী কী সমস্যাকে কাটাতে পারে বা এটা কীভাবে তৈরি? দেখো আমরা না ফ্রুট ফেসিয়াল সম্বন্ধে অনেক বেশি কনসার্ন, যে ফ্রুট ফেসিয়াল হ্যানা তানা, মানে পাপায়া ফেসিয়াল, ম্যাঙ্গো ফেসিয়াল, অ্যাপেল ফেসিয়াল, ব্যানানা ফেসিয়াল, এগুলো আমরা সবাই জানি। বাট যদি দেখো যে আয়ুর্বেদা কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় আমাদের যে জিনিসগুলো নিয়ে কাজ হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ব্রাঞ্চে থাকে। সো স্টেমের মধ্যে যে গুণটা অ্যাপেলের থাকে সেই গুণটা কিন্তু
ফলেনি অতটা ফলে অতটা থাকে না সো অ্যাপেল স্টেমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রিঙ্কেল যে রিঙ্কেল প্রোন স্ক্রিনটা আছে সেটাকে ঠিক করার জন্য অ্যাপেলস স্টেম শুন ভালো কাজ করে এবং আমরা খুব শীঘ্রই হয়তো অ্যাপেল স্টেমের ওপরে আমরা কিছু প্রোডাক্টও আনতে চলেছি কারণ এটা সত্যিকারের একটা খুব সুন্দর রেজাল্ট দেয় সো অ্যান্টি রিঙ্কেল হিসেবে আমরা অ্যাপেল স্টেমের ওপরে কিছু প্রোডাক্ট হয়তো আনতে চলেছি সো ডেফিনেটলি অ্যাপেল স্টেমটা অ্যাবসলুটলি রিঙ্কেলের জন্য যেটা আমরা ধর খুব রিঙ্কেল প্রোন স্কিন বা কারোর হয়তো ডায়েট করার জন্য ওয়েটটা কমানোর জন্য রিঙ্কেল চলে এসছে বা বিভিন্ন স্ট্রেসের কারণে রিঙ্কেল চলে এসছে অনেক সময় দেখা যায় যে আমি একদমই কেয়ার করলাম না বলে রিঙ্কেল চলে এসছে সেখানে কিন্তু আমরা অ্যাপেল স্টেম ফেসিয়াল তুমি এটাও বলেছো অনেক সময় রোদে পুড়ে যাওয়ার জন্য একটু রিঙ্কেল পড়ে চুলেও পড়ে যেন স্কিনে পড়ে তো আমার মনে হয় যাদের রিঙ্কেলের সমস্যা রয়েছেন এবং তারা মনে করছেন যে কোনো একটা ভালো ফেসিয়াল তারা সোমিস ওয়ার্ল্ড থেকে নেবেন তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাপেল স্টেম ফেসিয়াল অ্যাকর্ডিং টু সৌমিদি চলুন তাহলে আমরা দেখে নিই কীরমভাবে করা হয় পার্লারে অ্যাপেল স্টেম ফেসিয়াল তো আমরা দেখে নিলাম সমিদি এরপর চলে আসে একটু হেয়ার কেয়ারের দিকে ডেফিনেটলি আমরা চুলটাকে ভালোভাবে মেনটেন করি বাড়িতে কিন্তু বাইরে এত পলিউশন কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে মাসে একবার করে যদি আমরা স্পা নিতে পারি তো ডিফারেন্ট স্পা তো রয়েছে তোমার পার্লারে হেয়ার স্পা আজকে কোন হেয়ার স্পা নিয়ে আমরা একটু কথা বলবো বলো সেক্ষেত্রে অবভিয়াসলি আর্গানার উপরে উপরে যে আমাদের হেয়ার স্পাটা আছে সফট অ্যান্ড সিল্কি হেয়ার স্পা যেটা আমি সবসময় মনে করি যে কোনো ধরনের প্রবলেম মানে যে কোনো ধরনের প্রবলেম বলতে ড্যান্ড্রাফ না ড্যান্ড্রাফের জন্য আমাদের আলাদা হেয়ার স্পা আছে কিন্তু ধরো প্রচুর ড্রাই হয়ে গেছে হেয়ারটা বা প্রচুর কালার বা স্ট্রেটনিং করানোর পরে একটা ড্রাইনেস চলে এসছে ডেফিনেটলি বাড়িতে ক্যান্সিল লোশন সে তাদেরকে ইউজ করতেই হবে একটা প্যাকের মধ্যে তারপরে ক্যান্সিল শ্যাম্পু এবং ক্যান্সিল কন্ডিশনার ইউজ করতেই হবে কিন্তু তাছাড়া আমরা যদি একটু সফট অ্যান্ড সিল্কি হেয়ার স্পাটা নিতে পারি তাহলে খুব সুন্দর একটা সিল্কি হেয়ার পাওয়া যায় তা সফট অ্যান্ড সিল্কি হেয়ার স্পাটা দেখে নিতে আমাদের তো খুবই ইচ্ছে করছে চলো চট করে চলে যাই দ্য সোমিস ওয়ার্ল্ডে দেখে নিই সফট অ্যান্ড সিল্কি হেয়ার স্পা সমিতি অনেকের তো প্রচুর খুশকির সমস্যা আর আমি শুনেছি তোমার সাথে এই কথা বলে জেনেছি যে মাথার খুশকির থেকে অনেক সময় স্কিনেরও সমস্যা দেখা যায় তো তাদের ক্ষেত্রে কি আগে খুশকির ট্রিটমেন্টটা করার পর স্কিনের ট্রিটমেন্টটা করা প্রয়োজন সেক্ষেত্রে দুটো একসঙ্গে আমার মনে হয় যে খুশকির জন্য একটু ক্যানগো লোশন একটু ক্যানগো শ্যাম্পু একটু ক্যান্সিল কন্ডিশনার ডেলি একটু ইউজ করলাম অ্যান্ড তার সাথে সাথে যদি স্কিনের প্রবলেম থাকে ধরো পিঠে একটা অদ্ভুত র্যাশের প্রবলেম হচ্ছে এরকম আমরা দেখতেও পাই সেক্ষেত্রে পিঠে কিন্তু খুব ভালো করে একটু ক্যানাকটিভ ইউজ করলাম প্লাস যদি ক্যানাকটিভ ইউজ করার সময় না থাকে একটু নিম সলিউশন দিয়ে ভালো করে এভরিডে মুছে নিয়ে মানে তুলোর মধ্যে নিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর একটু ক্যান্থাস সেরামটা অ্যাপ্লাই করে রাখা বাইরে বেরোনোর সময় একটু ক্যান্টাস পাউডার পাফ করে রাখা এগুলো করলে কিন্তু
তার সাথে সাথে একটু মাথায় রাখতে হবে ক্যানগো লোশন আর ক্যানগো শ্যাম্পু কিন্তু ইউজ করতে হবে তার সঙ্গে ক্যান্সিল কন্ডিশনার। ওকে, তো ধরো যাদের এখন প্রচুর মানে রিঙ্কল পড়ে গেছে, হ্যাঁ, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে চেষ্টা করছে, তাদেরকে এভরিডে মানে এভরিডে তোমার এই অ্যান্টি রিঙ্কল ক্রিম অ্যান্টি রিঙ্কল সিরাম এটাকে মেনটেন করতে হবে রুটিনের মধ্যে না শুতে যাওয়ার আগে রাত্রে। দ্যাটস সো অবভিয়াস, কারণ বেরিয়ে আসার জন্য শুধুমাত্র স্কিন টাইটেনিং জেল প্যাক অ্যান্টি রিঙ্কল সিরাম অ্যান্টি রিঙ্কল ক্রিম এটা তো ইউজ করার মানে ধরো ডেলি তোমার, কারণ স্কিন টাইটেনিং জেল হচ্ছে তোমার যে টাইটেনিং এফেক্টটা সেটাকে ফেরত দিতে হবে, সেটা তুমি একদিন ইউজ করলে তোমার ইলাস্টিসিটি যে লুজ করে গেছে সেটা তুমি কী করে ফেরত পাবে। সো ইট উইল টেক টাইম, সো ডেলি ডেলি, অ্যান্ড তারপরে অ্যান্টি রিঙ্কল সিরাম হচ্ছে তোমার কোলাজেন লেভেলটাকে মেনটেন করছে, আর তারপরে হচ্ছে তোমার অ্যান্টি রিঙ্কল ক্রিম যেটা বাইরে থেকে প্রবলেম হচ্ছে। বাট কী হয়, পিম্পল হলে আমরা ক্যানঅ্যাক্টিভ দু মাস ইউজ করার পরে যদি আমরা দেখি যে অনেকটা ঠিক হয়ে গেছে, ধরো দু আড়াই মাস তিন মাস ছ মাস ইউজ করার পরে আমরা ক্যান ফ্রেশ ইউজ করতে পারি, ক্যান মিল্ক ইউজ করতে পারি, কিন্তু অ্যান্টি রিঙ্কল সিরাম অ্যান্টি রিঙ্কল ক্রিম অ্যান্ড স্কিন টাইটেনিং জেল প্যাক এটা হচ্ছে আমাদের রেগুলার প্রসেস, তো এটা তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস একটা চলতেই থাকবে। তাছাড়া যদি আমরা এই সমস্যার দিকে যাই যে ব্রণ পিম্পলস, ক্যানঅ্যাক্টিভ দিয়ে তো আমার পিম্পলস থেকে আমি বেরিয়ে গেলাম, এবার একজন আমাদের প্রশ্ন করেছিলেন যে তার পিম্পলসের সমস্যা এখন নেই কিন্তু আগে ছিল, কিন্তু পিম্পলস চলে যাওয়ার পর যে দাগগুলো দিয়ে গেছে খুব বড় রকম স্পট 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 হয়ে গেছে, অথচ সেন্সিটিভ স্কিন, সে কি করবে ওই দাগগুলো? কিছুই না, দাগের উপরে ক্যানঅ্যাক্টিভ লাগাবেন 15 মিনিট করে, দাগের উপরে ক্যান মিল্ক লাগাবেন 15 মিনিট করে, হ্যাঁ, দাগের উপরে ক্যান সফট প্যাক যখন একটু টাইম পাবেন একটু 15 মিনিট করে অ্যাপ্লাই করা, তারপর ফুল ফেসে অ্যাপ্লাই করুন আলাদা করে, বুঝলে দিনে যখনই সময় পাবেন একটু ওই জায়গাতে একটুখানি ক্যান সফট মাস্ক বা একটু ক্যান মিল্ক একটু ক্যান অ্যাক্টিভ অ্যাপ্লাই করে রাখলে। সো পিম্পল আসতে দেবো কেন যখন সাথে রয়েছে ক্যান অ্যাক্টিভ, সঙ্গে রয়েছে অবশ্যই সৌমিদি, আর সময় একটা ছোট্ট ব্রেকের, ব্রেকের পর ফিরে আসছি সৌমিদিকে সাথে নিয়ে, স্টে টিউনড। ব্রেকের পর আবার ফিরে আসা আড্ডায় ছিলাম সৌমিদির সাথে। সৌমিদি, ট্যানের সমস্যা, স্কিন ট্যান হয়ে যাচ্ছে এটা তো রয়েছে, আমরা যতই বলি যে আমরা প্রিকশন নিয়ে বেরোচ্ছি অনেক সময় কিন্তু আমরা গাফিলতি করে বেরিয়ে যাই প্রিকশন ছাড়া, তখন যেটা হয় আর কি পুরো ট্যান পড়ে যায়। আর ট্যানের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে বন্ধুরা যে মুখে যতটা না বেশি ট্যান পড়ে দুটো হাত সবচেয়ে বেশি কালো হয়ে যায়। তুমি বলেছো যে অয়েল গ্ল্যান্ডস বেশি থাকে বলে এটা কালো হওয়ার সম্ভাবনা বেশি, এবার পুরো বডি যারা ধরো খুব শর্টস পরে ধরো কোথাও মানে বিচে গেছে এবং সেখান থেকে ধরো ফিরে এসছে তখন তো পুরো বডিটাতেই ট্যান হয়ে গেল, মানে যতটা আনকভার ততটাতেই ট্যান হয়ে গেল। এইবার ফিরে এসে সে ট্যান রিমুভ কী করে করবে একটু বলো, বডি অ্যান্ড ফেস। সেক্ষেত্রে আমি সবার আগে বলবো যখন আপনারা সি বিচে যাচ্ছেন একটু ক্যান গার্ডটা নিয়ে যান, তার কারণ হচ্ছে যে ক্যান গার্ডটা খুব ভালো একটা প্রোটেকশন দেয়, এবং আমি সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্যান মিল্ক ক্যান সফট মাস্ক আর ক্যান ফেস সিরাম বারবার করে সারাদিনে ইউজ করা মুখে, বডিতেও একটু ক্যান মিল্ক ইউজ করা ভালো করে, অ্যান্ড তাতে কিন্তু আমাদের ট্যানটা অনেকটা রিমুভ হয়ে যায়। সো আমার মনে হয় যে প্রথমে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখাই, ক্যান মিল্ক ক্যান সফট মাস্ক আর ক্যান ফেস সিরাম, চলো তাহলে আমরা অ্যাপ্লিকেশন দেখি।